মান্টু, কি কি করছো? একটু বাংলা লিখছি। তুমি কোথায় বসে আছো? জানলায়। জানলায় বসে আছিস কেন? একটু রোদ পড়ছে, ঠান্ডা তো। ঠান্ডায় রোদ, তাই? তুমি কি করছো এখানে বসে? একটু বললামই তো, আ ক খ লিখছি। অ আ ক খ লিখছো? দেখি তো একটু, কোথায় অ আ ক খ লিখছো? এই তো। কেন তুমি অ আ ক খ লিখতে পারো না? এত বড় হয়ে গেছে তুমি এখন অ আ ক খ লিখছো? বাংলা শিখতে পারছি না, এই জন্য বাবা বলে গেছে একটু অ আ ক খ প্র্যাকটিস করতে। তুমি বাংলা পড়তে পারো না, লিখতে পারো না, এই জন্য প্র্যাকটিস করছি। একটু প্র্যাকটিস করছো? দেখি তো সব ঠিকঠাক লিখেছো নাকি, একটু পড়ো দেখি। অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি লি এ ঐ ও সুন্দর, তুমি পড়তে পারো, ক খ লিখতে পারো। ক খ, দাঁড়াও লিখে দেখাই। দাঁড়াও দেখাও দেখি একটু। লাইন লাইন টানছো? টানো, টানা হলো? হ্যাঁ হয়ে গেল। এবার দেখি কিরকম ভাবে তুমি লিখতে পারো, হ্যান্ড রাইটিং দেখি। ক ক খ গ, এটা কি গো? এ বাবা, তার মানে মান্টু সত্যি ক খ লিখতে পারে না। ঠিক আছে, ভালো করে শিখতে হবে তো। হ্যাঁ। শুধু ইংলিশ আর হিন্দি শিখলে হবে? বাংলা কি বলো তো আমাদের, তাকাও আমার দিকে। বাংলা কি? বাংলা আমাদের মাতৃভাষা তো, মাতৃভাষা, এটা তো ভালো করে শিখতে হবে। তাহলে শিখবে তো? হ্যাঁ শিখবো, শুধু গটা কিরকম ভাবে লিখতে হয়। গটা দেখিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ এরকমই, কিন্তু আর একটু ভালো করো, মনে হচ্ছে গটা খেতে পাইনি। একটু মোটা করো, মোটা করো, গকে মোটা করো। ঠিক আছে, দেখি তো গটা লেখাটা। বাহ সুন্দর হয়েছে। এবার ঘ। ওকে, তাহলে তুমি এরকম ভাবে লেখো। হ্যাঁ, এ ঘ। ওকে।